সবসময় সঙ্গী খুঁজছে, সবসময় সঙ্গী খুঁজছে, পরে হয়তো মানুষকে যখন একা লাগে তখন সে সঙ্গী খুঁজছে, ডেট করার জন্য সে বয়ফ্রেন্ড খুঁজছে। কমেডি এবং সিরিয়াস দুইটাই আছে এটার মধ্যে, কমেডি বেশি সিরিয়াস একটু কম। ও আসলে অনলাইন থেকে আসে নাই, ও সামহাও জেনে গেছে ধোনি আছে, দাদা আছে, আর এখন বিরাট কোহলি আছে। ডেটিং এর থেকে সেক্সুয়াল বেশি চিন্তা করে ফ্রেম। আসলে কিন্তু সবসময় এরকম হয় না, সব দেশে ভালো মন্দ মিলে মানুষ থাকে। তো স্বাগতম সবাইকে বিচ্ছু রিয়াকশনে। আজকে আমরা একটি ট্রেলার, মুভি ট্রেলার দেখবো। সেই মুভি ট্রেলারটি নতুন মুভি, হ্যাঁ নতুন, সেটা হচ্ছে ইন্দু কি জাওয়ানি, মানে কিরা আদবানির মুভি। কিরা আদবানির কিছুদিন আগে হয়তো একটা মুভি রিলিজ হয়েছে, হ্যাঁ লাশমি মুভি কিছুদিন আগে রিলিজ হয়েছে, এখন তার আরেকটি মুভি আসতেছে। তো চলো আমরা আগে মুভির ট্রেলারটা দেখে আসি, তারপর এটা নিয়ে আলোচনা করা যাবে যে আসলে মুভিটাতে কি হচ্ছে না হচ্ছে। তো ঠিক আছে চলুন সবাই দেখে আসি ট্রেলারটি। হ্যালো জি, মাই সেলফ ইন্দিরা গুপ্তা, প্যার সে ইন্দু। প্যার কি আগর বাত করে তো আজকাল মে সিঙ্গল হুঁ, পর মেরা না বড়া মন হো রহা হ্যায় কি মে ভি কোই আচ্ছা সা লড়কা দেখ কে উসে ডেট করু, লেকিন বাই গড আজকাল আচ্ছি লড়কি মিলতি কাহাঁ হ্যায়। शादी से ज्यादा सेक्स में इंटरेस्ट है। ये मैडम जो यहाँ फुल स्वैग में बैठी है, ये है मेरी बेस्ट फ्रेंड सोना। सोना एडल्ट कामों से परहेज करना छोड़ दो। लड़के तुमसे तब तक नहीं चिढ़ते जब तक उनका मतलब पूरा ना हो। ये दुनिया ना फास्ट फॉरवर्ड मोड में चल रही है। ऐसे कैसे दो हफ्ते में मूव ऑन कर जाओ? तू डिंडर ज्वाइन कर, ज्यादा और बेटर ऑप्शन मिलेंगे। देखो इसकी कितना भोला भाला लगता है। वैसे आपका घर कहाँ है? हैदराबाद। फिल्में देखते हो? पुरानी हिंदी फिल्में जैसे कश्मीर की कली। अच्छा तुमने वो एडल्ट फिल्में देखी हैं? Hey handsome, what took you so long to come? तुम पाकिस्तानी हो? शहर में पुलिस को कुछ आतंकियों के छुपे होने की भी आशंका है। कहीं देखा आपने पाकिस्तानी का? जाल किसी पाकिस्तानी की मेरे घर में आके घुसे। इसे कहते हैं घर बैठे डेटिंग ऐप से मुसीबत ऑर्डर करना। ओए आतंकवादी, हाथ कैसे लगाया तूने मुझे? आतंकवादी उठ 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 चलो। मैडम कौवे हर जगह काले होते हैं, इंडिया हो या पाकिस्तान। हमारे यहाँ तो काले होते हैं, तुम्हारे वहाँ तो तुम लोग कौवों को पकड़ पकड़ के काला बनाते होगे। चलो एक चीज बताओ तुम्हारी कंट्री की जो अच्छी हो। हमारी ऐतिहासिक क्रिकेट टीम, हमारे पास अफरीदी है, वसीम अकरम है, इमरान कमाल। तू बकवास ना कर, हमारे यहाँ सचिन है, धोनी है, दादा है, आजकल विराट भी है। वैसे मिशन क्या है तुम्हारा? मैडम मुझे कोई अटैक वटैक नहीं करना, आई एम नॉट अ टेररिस्ट। अब पता चला तुम्हें कश्मीर की कली क्यों पसंद है। আচ্ছা আমি ট্রেলার দেখে যা বুঝলাম, একটা মেয়ে তার বিয়ের জন্য হাজবেন্ড খুঁজতেছে অথবা সে বয়ফ্রেন্ড খুঁজতেছে। বয়ফ্রেন্ডই খুঁজছে, সে বললো ডেট করার জন্য সে বয়ফ্রেন্ড খুঁজছে। তো সে এখানে বয়ফ্রেন্ডই খুঁজছে, একটা ভালো ভালো ছেলে খুঁজছে আর কি, যার সঙ্গে সে ডেট করতে পারবে, মানে ঘোরাফেরা করতে পারবে বা কথোপকথন করতে পারবে। সেজন্য সে অনলাইন থেকে অর্ডার করছে, মানে হচ্ছে অনলাইন ডেটিং সাইটে গিয়ে সে বয়ফ্রেন্ড খুঁজেছে এবং সে বয়ফ্রেন্ড বাসা চলে এসেছে। মনে হলো, তবে আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা সে অনলাইন থেকে আসে নাই, হয়তো অন্য কোনো কারণে এসছে, আই ডোন্ট নো। আর মুভিটা কমেডি এবং সিরিয়াস দুইটাই আছে এটার মধ্যে, ট্রেলার দেখে যা মনে হলো। কমেডি বেশি সিরিয়াস একটু কম, যদিও সিরিয়াস ম্যাটারটা বড়। হ্যাঁ, কারণ হচ্ছে টেররিস্ট টাইপের যে বিষয়গুলো এখানে দেখালো মুভি ট্রেলার, এটা মানে যে ফ্যাক্টটা এটা কিন্তু বড়, কিন্তু ওই অংশটুকু মনে হয় মুভিটাতে কম থাকবে, বাকি যে অংশটা থাকবে কমেডি বেশি থাকবে। কমেডি বেশি থাকবে। তো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ছেলেটা বাইরে থেকে এসেছে,
তো সে অন্য একটা দেশ থেকে আসছে, সেই সে এখানে ওদের বাসায় উঠছে। তো সেখানে সে কিন্তু একটু প্রথম ভাবছে যে মনে হয় এই দেশে অনলাইন থেকে আসছে, হ্যাঁ দেশে। আচ্ছা, তার মানে হচ্ছে ও আসলে অনলাইন থেকে আসেনি, ও সামহাও জেনে গেছে যে ওদের বাসায় গেলে ও হয়তো বা জায়গা পাবে থাকার জন্য। ভুল ক্রমে হয়তো বা এরকম হতে পারে যে ভুল ক্রমে সে ওদের বাসাতেই চলে এসেছে, সেটাও হতে পারে যে ভুল ক্রমে, হ্যাঁ ভুল ক্রমে গেছে আর সে ভাবছে যে অনলাইন থেকে চলে আসছে, এটাও হতে পারে, চলে আসছে এটা হতে পারে। তো সেক্ষেত্রে সে যখন তার পাসপোর্ট দেখছে সে বাহিরের, তো সে একটু অবাক হয়েছে। তারপরে আবার টিভিতে যখন দেখছে যে টেরোরিস্ট অ্যাটাক করার জন্য ঢুকছে এই দেশে, সেই কারণে সে আরও বেশি মানে ভয় পেয়ে গেছে, যার কারণে সে অনেক ধরনের কোশ্চেন করছে। আর মজার হচ্ছে যে তোমার দেশে কী কী ইয়ে আছে, বড় কী কী ধরনের জিনিস আছে, সে তখন তার ক্রিকেটারদের নাম বলা শুরু করেছে। আর ও যখন বলছে না আমার দেশেও তো ক্রিকেট বড় বড় ক্রিকেটার আছে, ধোনি আছে, দাদা আছে, আর এখন বিরাট কোহলি আছে, বিরাট কোহলি আছে। তো ওভারঅল আমার ভালো লেগেছে। তবে একটা জিনিস যেটা মনে হলো যে সে সে এখানে যেটা দেখাতে চাচ্ছে যে ইন্ডিয়ান যে ছেলেগুলো আসছে, আমার কাছে এই জিনিসটা খারাপ লেগেছে যে ইন্ডিয়ান যতগুলো ছেলেকে দেখাচ্ছে এখানে, ছেলেগুলোকে দেখাচ্ছে যে তারা খুব মানে সেক্সুয়াল ব্যাপারে বেশি বেশি চিন্তা করে, ডেটিংয়ের থেকে সেক্সুয়াল বেশি চিন্তা করে, ফ্রেন্ড হওয়ার থেকে হয়তো শারীরিক দিকটায় বেশি চিন্তা করে। আমার কাছে মনে হয় না যে এরকম আসলে কোনো কালচারে হয়ে থাকে, সব কালচারেই মিক্স মানুষ থাকে। তো এখানে দেখাচ্ছে যে সে পাকিস্তান থেকে এসছে, সে খুবই ভদ্র, খুবই শরীফ একটা লোক। আসলে কিন্তু সবসময় এরকম হয় না, সব দেশে ভালো মন্দ মিলে মানুষ থাকে। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান ছেলেদেরকে একটু পচানি দিয়েছে, এটা ঠিক হয় নাই। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক হয়নি, কারণ এটা একটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে, কখনো কোনো দেশের মানুষের উপরে বা কোনো রিলিজিয়াসের উপরে কখনোই এটা কোনো ক্যারেক্টারিস্টিক্স কখনো এফেক্টেবল হয় না, সেটা তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স থেকেই বোঝা যায়। এখন এখানে যেটা হচ্ছে কিরা যেরকম বিহেভিয়ার এখানে দেখালো, যদিও এটা প্রোডিউস করেছে বীর সেনগুপ্ত, তো উনি যেভাবে কিরাকে অ্যাডভাইস কিংবা মুভির অ্যাক্টিং করতে বলেছে, দেখাতে চেয়েছে, যেভাবে দেখাতে চেয়েছে সেই ক্ষেত্রে দেখালো যে কিরার সঙ্গে যে সমস্ত ছেলেদের যোগাযোগ হচ্ছে ইন্ডিয়ান, তারা তাদের মেন্টালিটিটা সবসময় একটু নেগেটিভ সাইডে, এটা দেখাচ্ছে। আসলে তোমার কথাই ঠিক যে সবার মেন্টালিটি তার নেগেটিভ না, ও যাদের সঙ্গে মিশতেছে তারা হয়তো বা নেগেটিভ মেন্টালিটি পেয়ে যাচ্ছে, তার সামনে যারা পড়তেছে তারা হয়তো বা নেগেটিভ মেন্টালিটি হতে পারে, কারণ ওভারঅল সবাইকে আসলে নেগেটিভ ধরাটা উচিত হয়নি, নেগেটিভ সাইডে নিয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা অন্য কোনো ভাবে এখানে রিপ্রেজেন্ট করতে পারতো, যে সে হয়তো ভুল ক্রমে ইন্ডিয়াতে ঢুকে গেছে বা ইন্ডিয়াতে সে হয়তো ডাক্তার দেখাতে এসেছে। আমাদের দেশ থেকেও যেমন প্রচুর লোকজন যায়, সেখানে থেকে তার সঙ্গে পরিচয় হয়েছে, এভাবে হলেও জিনিসটাকে আমার কাছে মনে হতো যে আরও সুন্দর করে দুইটা দেশের মধ্যে একটা সম্পর্কটাও সুন্দর করে দেখাতে পারতো। যেখানে একটু আমার কাছে মনে হয়েছে যে ওখানকার ছেলেদের বা পুরুষদের একটা নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স তুলে ধরা হয়েছে ফিল্মটাতে। যাই হোক, সেটা একান্তই ডিরেক্টর এবং যারা প্রডিউসার আছে ওনাদের পার্সোনাল ব্যাপার, ওনারা কি দেখাতে চান। আর এটা হ্যাঁ, ওনাদের তো নিজস্ব একটা থিঙ্কিং আছে, সেই থিঙ্কিং থেকেই মুভিটা ওনারা তৈরি করেছেন, বাকিটা আসলে মুভি রিলিজের সময় দেখা যাবে। আর মুভিটা খুব শীঘ্রই রিলিজ হচ্ছে 11 ডিসেম্বর, সো মুভিটা দেখলে আমরা আসলে বলতে পারবো যে সত্যিকার অর্থে কি করতে যাচ্ছে, ডিরেক্টর কি বোঝাতে চেয়েছেন মুভিটাতে। আমার কাছে মনে হয়েছে ইন্দুর ক্যারেক্টারিস্টিক্সটাও একটু অন্যরকম, কারণ হচ্ছে কখনো কোনো মেয়ে সবসময় কিন্তু তার লাইফে একটা বয়ফ্রেন্ড খুঁজতে থাকে না, সে তার সামাজিক কাজকর্ম আছে, তার সংসার আছে, আই মিন সংসার বলতে পরিবার আর কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সবকিছুর পরে হয়তো মানুষকে যখন একা লাগে তখন সে সঙ্গী খুঁজতে থাকে। এখানে যেটা মনে হচ্ছে যে সে সবসময় সঙ্গী খুঁজছে, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে সবসময় কোনো একটা মেয়ে বা ছেলে যেই হোক দুজনেরই কেউই সবসময় সঙ্গী খুঁজতে থাকে না, তার আদার অনেক কাজ আছে, অনেক কাজের পরে সে সঙ্গী খুঁজবে। একটা মানুষ চাকরি করে, কেউ ব্যবসা করে, তো সবসময় কিন্তু কেউ সঙ্গী খোঁজার মতো মানে অবস্থানে থাকে না, বা কারোর হাতে এতটা টাইম থাকে না যে সবসময় সঙ্গী খুঁজো। সঙ্গী মানুষের তখনই হয় যখন মানে একসঙ্গে কাজ করে বা একটা পরিবেশে বন্ধু বান্ধবের সঙ্গে মেশে বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধব হয়ে যায়, তখন হয়তো একটা মানুষের সঙ্গী হয়। কিন্তু এখানে যেভাবে দেখাচ্ছে যে সে খুঁজতে আছে এবং প্রয়োজনে সে অনলাইন থেকে অর্ডার করছে, তো এটা একটু আমার কাছে মনে হচ্ছে অনলাইন সাইটে ঘোরাঘুরি করছে আসলে সঙ্গী খোঁজা, এটা একটা বেশি এক্সেপশনাল ঘটনা। কারণ সে বাস্তবের যেটা হওয়া উচিত ছিল যে তার প্রতিদিনের কাজকর্মের পরে সে এটা খুঁজছে, কিন্তু এখানে যেটা দেখালো যে হচ্ছে সঙ্গী খুঁজছে, আমার কাছে এটা একটু নেগেটিভ লেগেছে। যাই হোক, সেটা একান্তই তাদের ব্যাপার।
তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হলো এবং আমরা কোন কোন ধরনের নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে রিয়াকশন শেয়ার করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।